আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা 17 তলা যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে 2005 সালে। যদিও এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে 2005 সালে, তবে এর ইতিহাস এবং দুর্ধর্ষ কাহিনী গত 50 বছরের। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আরব বিশ্বের যত কিছু ঘটেছে, 1967 সালের যুদ্ধ থেকে শুরু করে 1972 সালের যুদ্ধ, কিংবা সর্বশেষ 1983 সালের যুদ্ধ, বা বর্তমানে 2024 সালে গাজা উপত্যকার যুদ্ধ, এই সকল কিছুর মূল নীল নকশা এবং সকল পরিকল্পনা হয়েছে এই বিল্ডিংটিতে। দেখুন, এটি কোনো সাধারণ বিল্ডিং নয়, বর্তমান পৃথিবীর সব থেকে নিরাপদ এবং সিক্রেট টেকনোলজিতে সুসজ্জিত এটি একটি অবকাঠামো, যে অবকাঠামোর ভেতর ইসরায়েলের IDF-এর সকল উচ্চ পদস্থ কর্মকর্তা এমনকি নেতানিয়াহু বসে যুদ্ধের পরিকল্পনা করেন। বন্ধুরা, অবশ্যই আমরা ইসরায়েলের IDF মানে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান যে কার্যালয় রয়েছে সেটির কথা বলছি। স্ক্রিনে যে টাওয়ারটি দেখছেন, এই টাওয়ারটির ইংলিশ নাম হলো ম্যাটকাল টাওয়ার। হিব্রু ভাষায় ইসরায়েলিরা এই টাওয়ারটির নাম দিয়েছে হাকিরা কোয়ার্টার, মানে যাকে কখনো পরাজয় করা যায় না। এবং এর আরেকটি নাম রয়েছে ক্যাম্প রাবিন মিলিটারি বেস। দেখুন, যদি আমি গুগল ম্যাপের মাধ্যমে ইসরায়েলের এই প্রধান কার্যালয় ম্যাটকাল টাওয়ারের আশেপাশের দৃশ্য দেখাই, তাহলে পরিষ্কারভাবেই বুঝতে পারবেন যে ইসরায়েল এই জায়গায় এই ভবনটিকে রক্ষা করার জন্য আরো কত আধুনিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে। যেমন ধরুন, এই যে পাশেই বিশাল একটা ভবন রয়েছে, এই যে বিশাল একটা ভবন, এটা কিন্তু ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা রয়েছে সারা দেশে, তার কমান্ডিং সেন্টার, এবং এর আশেপাশে অজস্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল মোতায়েন করে রেখেছে, যার আশেপাশে কখনোই আপনি কোনোভাবে আক্রমণ করতে পারবেন না, যেটা ছিল ইসরায়েলের দাবি। যেহেতু ইসরায়েলের এটা প্রধান কার্যালয়, সুতরাং ইসরায়েল ভালো করেই জানে যে এটা কত হাই ভ্যালু টার্গেট। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ম্যাকটাল টাওয়ার বা ইসরায়েলের IDF-এর প্রধান কার্যালয়ের পাশেই ইসরায়েল বড় করে তাদের রাডার সিস্টেমের টাওয়ার তৈরি করেছে আলাদাভাবে, আলাদাভাবে একসাথে, যাতে 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করতে পারে। তার জন্য রাডার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, সকল কিছু বড় টাওয়ারের মাধ্যমে তারা তৈরি করেছে। এখানে আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য দিয়ে রাখা ভালো, যেহেতু ইসরায়েলের IDF-এর এই প্রধান কার্যালয়টি ইসরায়েলের রাজধানী তেল আবিবের একেবারে মধ্যমধ্যে অবস্থিত, এই IDF-এর কার্যালয় থেকে মাত্র 16 থেকে 17 কিলোমিটার ভূমধ্যসাগরের দিকে যদি আপনি যান, তাহলে ইসরায়েলের তেল আবিবের ভেতর যেই সরকার নিউক্লিয়ার সেন্টার রয়েছে, ধারণা করা হয় যেই জায়গায় পরমাণু বোমা রাখা হয়, তার কিন্তু গোডাউন রয়েছে। এখন আলাদা করে আমার বলার প্রয়োজনই নেই যে IDF-এর এই প্রধান কার্যালয়টি ইসরায়েলের লাইন অফ ডিফেন্সের যে সর্বশেষ ধাপ রয়েছে সেটি। যদি এটা কেউ ব্রেকডাউন করে, মানে এই জায়গায় হামলা করতে পারে, তাহলে ইসরায়েলের সকল কিছুই কিন্তু শেষ। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, মাত্র কিছুদিন পূর্বেই যখন ইরাকের ভেতরে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী প্রথমে ইসরায়েলের হাইফা বন্দর, তারপর তেল ক্ষেত্র, তারপর আদশোর বন্দর এবং ইসরায়েলের যে আরশদ বন্দরের তেল ক্ষেত্র রয়েছে সেখানে, পরবর্তী সময়ে হাইফা বিমানবন্দর এবং পরবর্তী সময়ে ইসরায়েলের যে বেন গুরিয়ান প্রধান বিমানবন্দর রয়েছে সেখানে হামলা করা হয়, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আগামী এক সপ্তাহের মধ্যেই দেখবেন ইসরায়েলের আরও হাইলি সিকিউর যে অবকাঠামো রয়েছে সেখানে আক্রমণ করা হবে। সেটা হতে পারে পরমাণু স্থাপনা, আর যদি পরমাণু স্থাপনা নাও হয়, এর আশেপাশের যে গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে সেখানে আক্রমণ করা হবে। আর এমনটাই হয়েছে, পরমাণু স্থাপনায় যদি হামলা করা হয়, সেটা পরমাণু যুদ্ধের দিকে বিশ্বকে ধাবিত করতে পারে, আর এই জিনিসটা খুবই বিপজ্জনক। আর এই জন্যই আলহামদুলিল্লাহ ইরাকের ভেতরে থাকা ইরান সমর্থিত যে সশস্ত্র গোষ্ঠীটা রয়েছে, ইসরায়েলের পরমাণু স্থাপনার নিরাপত্তায় থাকা IDF-এর প্রধান সদর দপ্তরে ইরাক থেকেই মুহুর মুহুর হামলা করেছে এবং সফলভাবে সেটা আঘাত এনেছে IDF-এর প্রধান কার্যালয়ে। আর এটি এখন বিশ্ব সংবাদ মাধ্যমের প্রধান ব্রেকিং নিউজ। দেখুন, ইসরায়েলের অত্যন্ত কাছের মিত্র ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে শত্রু দেশ ইরান, তাদের প্রেস টিভির সংবাদ মাধ্যম সকলেরই এখন প্রধান সংবাদ শিরোনাম হলো যে IDF-এর প্রধান কার্যালয়ে সফলভাবে হামলা হয়েছে, যে জিনিসটা কিন্তু সহজ কথা নয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পরিস্থিতি ইসরায়েল কখনো দেখেনি। গত 70 বছরে ইসরায়েল আরব বিশ্বের কথিত শক্তিশালী দেশের সঙ্গে কমপক্ষে 5টি বড় লড়াই করেছে, তবু ওই 5টি বড় যুদ্ধেও ইসরায়েলের IDF-এর এই প্রধান কার্যালয়ে কখনো একটি বোমাও নিক্ষেপ করতে পারেনি কেউ। এটা ইসরায়েলের জন্য ছিল একটা গর্বের বিষয়।
ইসরায়েলের এই গর্বের জায়গাটিকে আজকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে ইরাকের ভেতরে থাকা ইরানের সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে। যদিও টেকনিক্যালি এই কথাই বলা হচ্ছে যে ইরাকের ভেতরে থাকা ইরানের সশস্ত্র গোষ্ঠীরাই এই হামলা করেছে, বাস্তবতা হলো যে ইরানের যেই ইসলামী বিপ্লবী গার্ড রয়েছে তারা নিজেরাই এই হামলাটা করেছে। কারণ এই ধরনের ক্রিটিক্যাল হামলা, বিশেষ করে এই ধরনের স্পর্শকাতর জায়গায় কখনোই সাধারণ যোদ্ধারা আক্রমণ করতে পারবে না। এর জন্য টেকনোলজিক্যাল বহু প্ল্যান দরকার এবং বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিফেক্ট করে বা পরাজিত করেই ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আক্রমণ করতে হবে। সুতরাং এটা ইরান করেছে সরাসরি, এটা আমরা সবাই জানি, যদিও কাগজে কলমে এটা প্রমাণ করা সম্ভব নয় যে এই হামলা করেছে ইরান। যদিও কাগজে কলমে ইরান এই বিষয়টা স্বীকারই করেনি, এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে, তবে তাদের আরেকটি যে বিখ্যাত টিভি চ্যানেল রয়েছে ইসলামিক রিপাবলিক, তারা এই হামলার সচিত্র ভিডিও প্রকাশ করেছে। আমি চাই সেই ভিডিওটি আপনারা দেখুন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভিডিও, এবং অবশ্যই আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে এর লিংক দেওয়া থাকবে। চাইলে আপনারা সরাসরি সেই টিভি চ্যানেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও এই ভিডিওটি দেখতে পারেন। অত্যন্ত ছোট ক্লিপ, রাতের দিকে এই হামলাটা করা হয়েছে, তখনই এই ভিডিওটি করা হয়েছিল এবং ইরানি সংবাদ মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। দেখুন, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং নিজস্ব সক্ষমতা, এই দুইটা জিনিস যে কত গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো যুদ্ধক্ষেত্রে, সেটা ইরান প্রমাণ করে দিয়েছে। ইরান নিজস্বভাবে একের পর এক পুরো পৃথিবীকে চমক দিচ্ছে যে পশ্চিমা বিশ্ব কাগজে কলমে তাদের সমরাস্ত্রকে নিয়ে যা যা দাবি করেছে ওই সকল কিছুরই যুদ্ধক্ষেত্রে কোনো দাম নেই। গাজা উপত্যকায় অবরুদ্ধ হামাস বাহিনী রকেট তৈরি করে ফায়ার করত, আর সেগুলো প্রতিরোধ করেই ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপরাজিত ঘোষণা করে দিয়েছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কখনো ফেল করবে না, তার নিরাপত্তায় কিন্তু 24 ঘন্টা কাজ করবে। তবে রেজাল্ট কি এসেছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ভাঙারিতে রূপান্তরিত হয়েছে। কেজি দরেও যদি পৃথিবীর অন্যান্য দেশকে এখন ইসরায়েল তাদের আয়রন ড্রোম এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা বিক্রি করতে চায়, সেগুলো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্যতীত পৃথিবীর অন্যান্য দেশ ক্রয় করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তারা দেখানোর জন্য সমরাস্ত্র হলেই কিন্তু তারা নিশ্চিন্তে ঘুম যায় যে না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগিয়েছি, কাগজে কলমে বিশ্বসেরা, আমাদের নিরাপত্তা দেবে। সুদূর ইরাক থেকে ইরান তার প্রক্সির মাধ্যমে ইসরায়েলের IDF এর প্রধান কার্যালয়ে আজকে যখন সফলভাবে আক্রমণ করেছে, তখন একটা কথা কিন্তু বারবার মনে পড়ছে, নেতানিয়াহুর সেই বিখ্যাত ডায়লগ, আমরা সম্পূর্ণভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি এবং ইরানের যে কোনো অবকাঠামোতে আমরা আক্রমণ করব। এখন ইসরায়েলের ওই হুমকি ধামকি রয়ে গেছে, ইরান কিন্তু হুমকি ধামকি দেয়নি, তবে তৃতীয় পক্ষের মাধ্যমে ঠিকই ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একে একে হামলা চালিয়ে যাচ্ছে। এবং এই প্রশ্নের উত্তর ইসরায়েল দিতেই পারছে না যে কেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ফেল করছে এবং ভবিষ্যতে এর বিকল্প তারা কোনো কিছু তৈরি করতে পারবে, আদৌ কি পারবে না কখনোই পারবে না। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।